আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরের কাছে দেশেরও প্রবেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের টুকরো কিছু খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি মহামারী করোনা সংক্রান্ত নতুন একটি আপডেট বৈশ্বিক মহামারী করোনার নতুন মিউট্যান্ট সম্পর্কে স্থানীয় প্রচুকা আকবর আল উমার একটি রিপোর্টে প্রচার করে বলা হয়েছে করোনার নতুন মিউট্যান্ট বি ইলেভেন ফাইভ টোয়েন্টি নাইন নিয়ে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তব্যরত ব্যক্তিরা বৈঠক করছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে করোনার অন্যান্য ভ্যারিয়ান্টের চেয়ে সাউথ আফ্রিকায় আবিষ্কৃত নতুন এই ভ্যারিয়েন্টটি অনেক বেশি মারাত্মক কুয়েতের দৈনিক পত্রিকা আলমাজালিস ও নিউ ইয়র্ক টাইমসে প্রাপ্ত খবরে বলা হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আফ্রিকার দক্ষিণ অঞ্চলসমূহের দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধের প্রস্তাবনা করেছে ইতালি যারা গত দুই সপ্তাহে সাউথ আফ্রিকা ভ্রমণ করেছে তাদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সাউথ আফ্রিকা থেকে আসা বিশেষ ফ্লাইট ছাড়া অন্যান্য সকল ফ্লাইট প্রতিরোধ বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি এদিকে আফ্রিকান ফ্লাইট বন্ধের ব্যাপারে আব্দুল ঘানিম আল হাজলান বলেছেন যে আফ্রিকান অ্যাকর্ডিং থেকে আগত সকল ভ্রমণকারীদের ইমিউন নিউ মালিনো সিস্টেমকে প্রতারণা করে এবং এর শটগুলি মহামারীর উত্থানের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে উত্থাপিত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্টটি শেষ হবে না এবং অবশ্যই এটি রোধ করতে সতর্কতা অবলম্বন করতে হবে এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সাউদি আরবিয়া ঘোষণা করল যে করোনার নতুন ভ্যারিয়েন্ট উত্থাপিত হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা সহ নামিবিয়া বছোয়ানা জিম্বাবুয়ে মোজাম্বিক লেসোথো এই সকল দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে এছাড়াও সাউথ আফ্রিকার পর বেলজিয়ামে এই নতুন মিউটান্টের প্রথম সংক্রমণের ঘোষণা করা হয়েছে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এদিকে করোনার নতুন মিউটান্টের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ বাহরাইন সাউথ আফ্রিকাসহ আফ্রিকার ছয়টি দেশকে নতুন করে রেড বা লাল তালিকায় ফেলেছে প্রাপ্ত তথ্যমতে একই পথ অনুসরণ করতে পারে ওমান ও কাতার এদিকে ভ্যাকসিনেশনের দিক দিয়ে কুয়েত অনেকটাই এগিয়ে আছে এছাড়াও নতুন মিউট্যান্ট আশঙ্কায় অনেকটাই তৎপরতা দেখাচ্ছে সংক্রমণ প্রতিরোধের দ্বিতীয় ডোজের পর তৃতীয় ডোজেও তৎপরতা দেখাচ্ছে কুয়েত কুয়েত প্রবেশে আগত যাত্রীদেরকে ভ্যাকসিনের থার্ড ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়নি তবে বুস্টার ডোজ গ্রহণ করার বাধ্যবাধকতা নির্ভর করছে বিশ্বব্যাপী মহামারী নিয়ন্ত্রণের উপর অর্থাৎ বর্তমানে ভ্যাকসিনের দুই ডোজ টিকা নিয়েই কুয়েতে প্রবেশ করা যাচ্ছে নতুন আপডেট না আসা পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি স্থানীয় চাঞ্চল্যকর একটি খবর স্থানীয় পত্রিকা আল রাই এর সূত্র অনুযায়ী জানা যায় যে পঁয়ত্রিশ বছর পুরনো নির্জন বাড়ি থেকে সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করেছে সিকিউরিটি ফোর্স কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে একটি প্রতিবেদন থেকে আসে যে সুররা এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উক্ত ঘটনায় আগুন আনতে নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার ফোর্স সর্বপ্রথম ম্যানহোলের মধ্যে একটি ব্যাগ পায় কিন্তু ম্যানহোলটি সতেরো হওয়াতে নিরাপত্তা কর্মীরা ম্যানহোলের নিচে নামতে অক্ষম ছিল এই খবর কুয়েত সিটির সিকিউরিটি ডিপার্টমেন্টের ডিরেক্টর মেজর জেনারেলকে জানাতে বাধ্য হন তারা জেনারেল তখন ঘটনাস্থলে ক্যাম্পের টহল বসানোর নির্দেশ দেন কুয়েত সিকিউরিটি ফোর্সের বিশাল উপস্থিতিতে একশো তেরোটি ব্যাগ উদ্ধার করা হয় চার ঘন্টায় প্রতিটি ব্যাগের ওজন প্রায় পাঁচ কেজি যা নাইলনের ব্যাগে বাধা ছিল সূত্রে জানা যায় যে এগুলো রাসায়নিক পদার্থ তবে এ নিয়ে তদন্ত চলছে এই ঘটনার বিবরণ জানিয়ে প্রতিবেশী বাড়ির এক প্রত্যক্ষদর্শী বলেন যে বাড়িটি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে নির্জন অবস্থায় ছিল এবং এর ড্রাইভার ছিল একজন এশিয়ান জাতীয়তার বাড়ির মালিক যিনি তিনি মারা গেছেন কয়েক দশক আগে জানিয়ে দিচ্ছি ষাট বছর বয়সী প্রবাসীদের একটি খবর স্থানীয় আরব একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত ষাট বছর বয়সী প্রবাসী যারা নন গ্রাজুয়েট রয়েছেন তাদের কুয়েতের আকামা নবায়নের ব্যাপারে উন্নয়ন ও ফতোয়া এবং আইন জনশক্তির পাবলিক অথরিটি অফ ডাইরেক্টর্স বোর্ডের সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করে বলেছে যে তাদের জন্য পাঁচশো দিনার ফি আরোপ করা হয়েছে কাজের পারমিট নবায়নে সূত্রগুলো প্রকাশ করেছে যে পি এ এই ফিটি অতিরিক্ত পাঁচশো এর বাড়ানোর কথা বিবেচনা করছে কোম্পানি এবং বাণিজ্য বিমা ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় বলা হয়েছে যে ব্যক্তিগত ফি এর হার হবে পাঁচশো কেডি অর্থাৎ সর্বমোট আকামান নবায়নে খরচ হবে প্রায় কুয়েতি দিনারের এক হাজার দিনার জানিয়ে দিচ্ছি আরও একটি চাঞ্চল্যকর খবর কুয়েতের আওয়াল কুয়েত নিউজের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতি পুলিশের উপর আক্রমণ করে লাথি মেরে তাকে কাঁধের হার ভেঙে দিয়েছে একজন অপরাধী এ ব্যাপারে আওয়াল কুয়েত নিউজে প্রচার করা হয়েছে কুয়েতের জাবের ব্রিজে পথচারীদের থামাতে সেখানে টহলরত পুলিশ সদস্য বগি চালকদের থামানোর চেষ্টা করলে তারা টহলরত পুলিশের হাত ধরে তাকে তিরিশ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় এবং বগি থেকে লাথি মেরে তার ডান কাঁধের হার ভেঙে দেয় টহলরত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয় কিন্তু বগি চালকেরা পালিয়ে গিয়েছে এদিকে আলমাজালিসের সূত্র অনুযায়ী জানা যায় যে ছত্রিশ বছর বয়সী একজন যুবক কুয়েতের জাবের আল আহমেদ এলাকায় নিজের গায়ে নিজে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছিল আত্মহত্যার চেষ্টা করায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এদিকে পত্রিকা আরব টাইমসে প্রকাশ করা হয়েছে যে কুয়েতের ফরওয়ানিয়া এলাকার একটি অ্যাপার্টমেন্টের ভেতরে একজন মিশরী নাগরিক প্রবাসীর মৃতদেহ পাওয়া গিয়েছে যিনি একজন নারী ছিলেন জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট ছাব্বিশে নভেম্বর কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ থেকে প্রকাশ করা হয়েছে সর্বশেষ আক্রান্ত হয়েছে একুশ জন সর্বমোট আক্রান্ত হল চার লক্ষ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ জন তবে গত চব্বিশ ঘন্টায় কারোর মৃত্যু হয়নি সুস্থতা লাভ করেছে জন মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ দশ হাজার পাঁচশো ছেচল্লিশ জন আলহামদুলিল্লাহ আইসিইউতে কোনো রোগী নেই এছাড়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মাত্র দুইশো চৌত্রিশ জন কুয়েতে করোনার স্থিতিশীল অবস্থা রয়েছে আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজকের কুয়েতের কারেন্সি হল কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের রেট মতে কুয়েতি এক দিনারে বাংলাদেশি দুশো আশি টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতি দিনারের তিন দিনার পাঁচশো পঁয়ষট্টি পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ষোলো দিনার দুশো পয়সা থেকে কম বেশি হতেও পারে জানিয়ে দিচ্ছে আমাদের সর্বপ্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে নতুন করে শনাক্ত হয়েছে দুইশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল পনেরো লাখ পঁচাত্তর হাজার চারশো চব্বিশ জন মৃত্যুবরণ করেছে তিনজন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাতাশ হাজার নয়শো তিয়াত্তর রাজিউন সুস্থতা লাভ করেছে দুইশো সাতাত্তর জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরো লাখ উনচল্লিশ হাজার আটশো তিরিশ জন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট আজকের মতো এখানেই বিদায় নিতে হবে তার আগে আবারও বলে নেই যারা এই চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল বাটনটিকে ক্লিক করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সর্বশেষ জানিয়ে দিচ্ছি আরও একটি সুখবর আপনাদের সবার প্রিয় আপনাদের সকলের সাপোর্টে আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের এই প্রিয় চ্যানেল কুয়েত ব্লগার বাই বিডিমম চ্যানেলটি এক লক্ষ পরিবারের সদস্য সামিল হয়েছে এখন এই চ্যানেলটির সাবস্ক্রাইবার মোট এক লাখ এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী রয়েছে প্রায় এক লাখ কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এছাড়াও বাংলাদেশে বসবাসরত যারা এই ভিডিওটি দেখেন এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন এবং দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলের জন্য রইল মন থেকে দোয়া আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমার অনেকগুলো শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে তাদের সুন্দর সুন্দর মন্তব্যে বারবার ভিডিও ছাড়ার অনুপ্রেরণা পেয়েছি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম সকলেই আমার জন্য দোয়া করবেন সকলেই পূর্বের মতোই এই চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই চ্যানেলটি একটি প্ল্যাটফর্ম হবে যেখানে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের ন্যায্য দাবিগুলো উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং নতুন মিউট্যান্ট সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন আল্লাহপাক সবাইকে ভালো রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ